আনন্দ আমার মনে হয় না আর কোথাও পাবে না আপনারা। সামনে আওয়াজ শুনতে পাচ্ছি, বেশ ধুমধাম আওয়াজ হচ্ছে ওয়াটার পার্কের ভিতরে। আসলে গরম এইসব জায়গায় এসে আলাদা মজা। পার্কটা এখান থেকে দেখুন কেমন লাগছে। আচ্ছা একটা কথা বলে দিই, যারা রাইড চড়তে আসবেন এখান থেকে বি কেয়ারফুল, এখানে জল পড়ে থাকে, খুব সাবধানে এখান থেকে উঠবেন। চলুন আগে এই রাইডটা যাওয়া হোক। ভাই ভিতরে ব্যাপক গরম, এত কষ্ট করে উপরে উঠলাম মাত্র দু এক সেকেন্ডের জন্য। তবে একটা জিনিস ভালো লাগছে কি জানেন, ব্যাপারটা হচ্ছে কি, নিকো পার্কে আমি গেছি, নিকো পার্কে অনেকবারই গেছি। দেখো নিকো পার্কে গেলে ব্যাপারটা কি হয়, সেখানটা গেলে রাইডের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, যেটা এখানে দেখছি না। তো এইটা হচ্ছে সব থেকে ভালো জিনিস, কারণ ওয়াটার পার্কে আসলে মানুষের রাইড চড়বে না এরকম হতে পারে না। তো রাইডে চড়তে আপনাকে খুব একটা দাঁড়াতে হবে না, আপনি উপরে গেলে মোটামুটি ফাঁকাই থাকে দেখলাম, মানে এত আজকে একটা ছুটির দিন তারপরে মোটামুটি ভালোই ফাঁকা ছিল। তো আবার যাচ্ছি উপরে, আবার গিয়ে কোনো একটা রাইড চড়বো, দেখা যাক পাশের ওই রাইডটা চড়বো তখন গিয়ে। দেখো এই রাইডটা যাবো, চলুন এইখানে এসে আটকে গেছি এখান থেকে, অতটা স্লিপ দেখতে পাচ্ছি না, কি বলো স্লিপ নেই, অতটা স্লিপের স্পিড নেই, এখান থেকে নামতে কি করে। হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এখান থেকে নামতে গেলে মানুষজন এখানে টাপ টাপ করে পড়ছে, ঠিক আছে, মানে এসে কেউ আটকে থাকবেন না। এখান থেকে বের হচ্ছে কেমন করে দেখুন, মোটামুটি 400 টাকা যেটুকু দিচ্ছে এটা খারাপই না একেবারে, ঠিক আছে চলে যায়। এইটা চড়ার জন্য ওখান থেকে লাইন দিয়ে সেই বেলুনগুলো নিতে হবে, সেই বেলুনগুলো নিয়ে উপরে যেতে হবে, উপর থেকে তারপরে ঘষতে ঘষতে তারপরে নিচে নামবে। এইটা এখানে অনেকেই এসছে যারা কাপড় এসছে, আমার আমাকে দেখে সবাই সরে যাচ্ছে, একটা যে ক্যামেরা আছে এখানটায় সেজন্য হয়তো বা অনেকে আছে, তো বাড়িতে বলে আসেনি যে ক্যামেরা দেখতে পাচ্ছে সাইড হয়ে যাচ্ছে আসতে করে, ব্যাপারটা বেশ ভালো হচ্ছে, আমার জায়গাটা ফাঁকা লাগছে এরিয়াটা। সবাই লাইক আর শেয়ার করে দিবা।
আসছে মাছ দিয়ে থেকে তো কেমন লাগছে কেমন লাগছে বিশাল 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 ভালো এনজয় করবেন তবে কি টাকা দাম অনুপাতে ঠিকঠাকই আছে কারণ এখানে দাম হচ্ছে 400 টাকা 400 টাকা এর থেকে বেশি আনন্দ আমার মনে হয় না আর কোথাও পাবেন আপনারা তার কারণ হচ্ছে যদি আপনারা মানে সেই আমাদের নিকো পার্কে যান নিকো পার্কে ওয়াটার পার্কে গেলে কিন্তু সেখানে অনেক কস্ট পড়ে যায় প্রায় 800-900 টাকার মতো সেখানে টিকিট পড়ে যায় আর এখানটায় আপনারা 400 টাকা দিয়ে যেটুকু এনজয় করবেন আশা করি ভালো লাগবে তবে এই ভিড়টা যদি একটু কম হতো তাহলে ভালো লাগতো যদিও আজকে 25শে বৈশাখ প্রচণ্ড মানুষের ভিড় বাট এখানে রোববার এই ছুটির দিনগুলোতে বেশি ভিড় হয় বাট আপনারা যদি এমনি অন্যান্য ডেসগুলোতে আসেন তাহলে এতটা ভিড় হবে বলে মনে হয় না আমার তো এইখানটায় আসার জন্য বিরা স্টেশন থেকে আপনারা টোটো পেয়ে যাবেন টোটোতে করে আপনাদের ভাড়া 20 টাকা করে পুরো একদম এই হ্যাপি ভ্যালি রিসোর্টে আপনাদেরকে নামিয়ে দেবে এখানে আসার পরে আপনাদের ব্যাগ প্রথমে চেক করে ব্যাগে যদি কোনো অ্যালকোহল থাকে তাহলে আপনাদের এন্ট্রি দেবে না অ্যালকোহলটা ফেলে আসতে হবে কারণ এখানে মদ্যপান ভিতরে পুরোপুরি একদম বারণ ঠিক আছে নেশা করা যাবে না তারপর এখান থেকে ঢুকবেন একটা আপনাকে এরকম ব্যান্ড দেওয়া হবে সেই ব্যান্ডটা নিয়ে আপনারা কালেক্ট করে ভিতরে চলে আসবেন ভিতরে আসার পর আপনাদের প্রথম কাজ থাকবে এখান থেকে একটা লকার নেওয়া কারণ আপনারা যদি লকার না নেন আপনাদের যে যাবতীয় জিনিসগুলো রয়েছে সেগুলো আপনারা রাখতে পারবেন না তো এখান থেকে লকার নিয়ে নেবেন লকারের সিস্টেম আপনাদেরকে বললাম একটা ছেলেদের লকার একটা মেয়েদের লকার আপনি যদি ছেলেদের লকার নেন সেখানে মেয়েরা যেতে পারবে না আবার মেয়েদের লকার নিতে ছেলেরা যেতে পারবে না তো এখানে হচ্ছে আলাদা আলাদা এখানে লকার আলাদা ওয়াশরুমের অবস্থা তো আলাদা থাকবেই তো এই হচ্ছে সিস্টেম তারপরে আপনারা যদি কেউ কস্টিউম যদি না নিয়ে আসেন কস্টিউম যেগুলোকে বলে সেগুলো না নিয়ে আসেন মানে সিল্কের কাপড় যদি না নিয়ে আসেন তাহলে এখান থেকে আপনাকে কস্টিউম ভাড়া করতে হবে এখানে কস্টিউমের দাম হচ্ছে কি আপনার 100 টাকা করে লকারও দাম 100 টাকা করে বা ডিপোজিট মানি 200 টাকা করে রাখতে হবে আবার যখন আপনি নেবেন ফেরত দেবেন তখন কিন্তু এরা আপনাকে ফেরত দিয়ে দেবে এই হচ্ছে সিস্টেম আর এই যে এরকম একটা চাবি এরকম একটা লকারের চাবি পেয়ে যাবেন তো এটা হচ্ছে ছেলেদের লকার এটা আছে খালি এদের ফ্রাইড রাইসটা আছে আচ্ছা চিলি চিকেনটা আছে চিলি চিকেন আছে বিরিয়ানি শেষ আচ্ছা আর চিকেন কষা আসছে আচ্ছা আদা বাটা আছে তাহলে যা নেবেন 200 ঠিক আছে এখানে ওই চিলি চিকেন ফিলি চিকেন আছে 200 দোয়াই তো নেই একজন ধোয়া বের করো বেশি করে মানে মুখের সামনে যে কটা জায়গা আছে সব কটা থেকে ধোয়া বেরোচ্ছে আর কি এরকম একটা ব্যাপার এখান থেকে যারা হুক্কা খেতে ভালোবাসেন তারা এখান থেকে হুক্কা ট্রাই করতে পারে 200 টাকা আর 400 টাকা যদি কেউ এখানটা এসে কোনো হ্যারাসমেন্ট হন কোনো কারোর কাছ থেকে ধরুন অশুভ দমি কেউ করলো আপনারা তাকে ফাইন্ড আউট করবেন ফাইন্ড আউট করে তৎক্ষণাৎই এখানকার যারা গার্ড আছে সিকিউরিটি আছে তাদেরকে গিয়ে বলবেন তাহলে কিন্তু আপনি তারা আপনাকে হেল্প করবে তো যদি এরকম কারোর সাথে ঘটে কারণ এখানে অনেক মানুষ আছে অনেক ধরনের মানুষ এরকম হতে পারে তো বি কেয়ারফুল এখান থেকে ঠিক আছে আমরা একটা রাইড পেয়েছি এটা একটা করি বাদ দেবো না কিছুই এইটা করতে গিয়ে দু একটা রাইডে আমার কষ্ট হচ্ছে আর কি তো আমার ভাই এটা ভয় লাগছে এটা যাবো না ঠিক আছে এটা মনে হচ্ছে সব সুযোগ না কে যাবে এটা কে যাবে এটা চলুন এটা যাওয়া যাক গরম ভালো যাচ্ছে ভাই ভিতরে ব্যাপক গরম আটকে গেছে ভিতরে মানে ওই অব্দি এসে আটকে গেছে আসলে জায়গাটা খুব সুন্দর কিন্তু ব্যাপারটা হচ্ছে কি কিছু কিছু রাইডসগুলো আটকে আটকে যাচ্ছে থাকে এইখানটায় মোটামুটি একটা লকারে দুজনের স্পেস আমার মনে হয় চলে আসবে ঠিক আছে তো এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যাপি ভ্যালি রিসোর্ট তো এই রিসোর্টে কীরকম কী কী সিস্টেম আছে আপনাদেরকে জানাবো চলুন যাওয়া যাক এখান থেকে আপনারা পুরো কিন্তু এই রিসোর্টটা উপভোগ করতে পারবেন দেখুন রুমটার ভিতরে ওয়াও দেখুন এখানে রয়েছে এখানে একটা ব্যালকনি রয়েছে এটা হচ্ছে এই রিসোর্টের ব্যালকনি এই রুমের এখান থেকে একটা এরকম ভিউ দেখতে পাবেন পিছন দিকে পুরো একদম আর এই হচ্ছে রুমটা বিগ সাইজ রুম আর এখানে হচ্ছে ওয়াশরুম আবার এখানে একটা বেসিন রয়েছে
হাই কমোডের ব্যবস্থা রয়েছে আর উপরে শাওয়ার রয়েছে। এটা হচ্ছে 2500 টাকা পার ডে নাইট সহ, মানে আপনি 12টা থেকে 12টা পর্যন্ত, তাই তো? 23 ঘন্টা এই রুমের ভাড়া হচ্ছে 2500 টাকা। দিদি এটা সব থেকে বড় রুম, এখানে কজন থাকতে পারবে ভাই? এখানে কজন থাকতে পারবে তোমাদের রুমটা? ফ্যামিলি যদি তোমরা নিয়ে আসো তাহলে 8 জনই থাকতে পারবে। 8 জনই থাকতে যদি অ্যাডজাস্ট করতে পারে আমরা নিজেরা, মানে ব্যাপারটা হচ্ছে যদি আপনারা ফ্যামিলি নিয়ে এখানে আসেন, যদি আপনারা এখানে 8 জন চান যেখানে অ্যাডজাস্ট করে থাকতে পারবেন, তাহলে কিন্তু আপনারা 8 জনই এখানে অ্যাডজাস্ট করে থাকতে পারবেন এই রুমটাতে, বুঝতে পারলেন? বাট এটা বেসিক্যালি হচ্ছে কি 4 জনের খাট, ঠিক আছে? 4 জন কি 3 জনের খাট। তো কিন্তু আপনারা যদি ফ্যামিলিতে 8 জনও থাকে, যদি নিয়ে আসেন এই রুমটা ভাড়া করে, আপনারা কিন্তু অ্যাডজাস্ট করতে পারলে থাকতে পারবেন এখানে, ওদের কোনো তাতে বারণ নেই আর কি, এরকম হচ্ছে ব্যাপারটা। আচ্ছা বাহ, এই দেখুন এটা হচ্ছে গিয়ে কাপল রুম, একসাথে 2 জন থাকতে পারবে। এখানে একটা বেড রয়েছে, এই একই রকম বেড, আর এখানে একটা সোফা রয়েছে, আলমারি রয়েছে, আর অ্যাটাচড বাথরুম রয়েছে এখানটায়। এই দেখুন এখানে এসি চলবে, আর এখানে জানলা খুললে আপনি এরকম ভিউজ পাবেন। দেখুন এই যে বাইরে একটা এরকম ভিউজ পাবেন, দেখুন বাইরে হচ্ছে সেই আম গাছ টাম গাছ রয়েছে পার্কিং এই সাইডটা, সেইখানে পার্কিংটা আপনি দেখতে পাবেন, আম গাছ টাম গাছ রয়েছে এখানটা, বেশ সুন্দর লাগছে দেখতে। এখানে যারা কাপিলরা আসবেন তারা কিন্তু এখানে 2000 টাকা থাকতে পারবেন। এই হচ্ছে গিয়ে কাপিল বেড। এবারে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, দাদা আনম্যারিড কাপিল কি তারা অ্যালাউ করে কি না? এখানে কিন্তু কাপিল অ্যালাউড নেই, এখানে কিন্তু কোনো কাপিল অ্যালাউড তারা করে না। আপনাকে যদি থাকতে হয় তাহলে কিন্তু আপনাকে, আপনি আপনার স্ত্রীর সাথে থাকতে পারবেন, সেই ক্ষেত্রে আপনাদের যে ম্যারেজ সার্টিফিকেট সেটা আপনাকে ক্যারি করতে হবে। অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু কাপিল অ্যালাউ করে না, আনম্যারিড কাপিলে তারা অ্যালাউ করে না। যদি আপনারা ম্যারিড কাপল হন তাহলে আপনারা কিন্তু এখানে থাকতে পারবেন, মানে ফ্যামিলি যদি হয় ফ্যামিলি তারা থাকতে পারবেন এই রিসর্টে। এখানে থাকার পরে খাওয়া দাওয়া কত করবেন? এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, আপনি চাইলে সেই রেস্টুরেন্টেও খেতে, মানে খাওয়া দাওয়া করতে পারবেন। এবার আমার টাকা রিটার্ন করবে, যে 200 টাকাটা দিয়েছিলাম ডিপোজিট সেটা আমি পেয়ে গেলাম। এই হলো সেই হ্যাপি ভ্যালি পার্ক। তো এইটা প্রত্যেক দিন সকাল 10টা থেকে খোলা থাকে, 10টা থেকে সন্ধ্যে 5:30 পর্যন্ত, মানে 6টা অবধি খোলা থাকে, বাট 5:30 পর থেকে তারা বাসি মারতে আরম্ভ করে দেয়, পার্ক থেকে এক্সিট করার জন্য বলে। তো এখানে যদি তোমরা 4 চাকা নিয়ে আসো, 4 চাকা কিন্তু 50 টাকা করে, আর যদি বাইক নিয়ে আসো তাহলে হচ্ছে 10 টাকা করে। তো এই হচ্ছে কি পার্কিংয়ের জন্য ভাড়া। তো এইখানে আমি এখন অর্ডার করে দিই চিকেন, এটা হচ্ছে চিকেন কী বলো, চিকেন কষা আর লাচ্ছা পাউডার। চিকেন কষা হচ্ছে 100 টাকা আর লাচ্ছা পাউডার হচ্ছে 15 টাকা করে পিস। এই অবধি ছিল ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, বাই।